আমার নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে গেলেন, যাবার পরে আমার নবীর সাহাবীরা এই অবস্থার ভিতরে যখন দেখতে পেলেন ওরা লাত উজ্জাত মানাতের ধ্বনি দেয়, আমার নবীর সাহাবীরা বলেন রাসূল গো ওরা তো লাত উজ্জাত মানাতের ধ্বনি দেয়, আমরা কার ধ্বনি দিব? আমার নবী এবার ডাক দিয়ে বলে সাহাবীরা রে ওদের তো রব নাই, ওদের তো প্রভু নাই, তোমাদের রব আছে, তোমাদের প্রভু আছে, অতএব তোমাদের প্রভুর নামের ধ্বনি দাও। হায় হায়, আমার নবীর সাহাবীরা তখন ধ্বনি তুলেছিল নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। শুধু এতটুকুই না, আমাদেরকে যদি তোমরা লাল চক্ষু দেখাও, আমাদেরকে জেল জরিমা, আমাদের জেল জরিমানার ভয় দেখাও, আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র দায়রা, আমাদেরকে তোমরা ফাঁসির ভয় দেখাও, আমরাও তোমাদেরকে একটা কথা বলি, একটা কথা বলি, আল্লাহর নাম নিতে যদি ফাঁসির কাষ্ঠ জ্বলে আমরা ভয় মুসলমান করি না। আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার প্রভু একটা নির্দেশ দিয়েছেন, তোমরাও আমাদেরকে ভয় দেখাও। আমার প্রভু বলেন ওরাব্বাকা ফাকাব্বির, ওরাব্বাকা ফাকাব্বির, ওরাব্বাকা ফাকাব্বির, প্রভুর নামের ধ্বনি দাও, প্রভুর নামের ধ্বনি দাও। তোদেরকেও আমরা বলে দিতে চাই, শুনে রাখ, আমাদের প্রভুর নির্দেশ আমরা মানি, তোদের ভয় আমরা করি না। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওগো একটাই ভয়, যদি নাকি মুসলমানরা আল্লাহ আকবরের ধ্বনি দেয় তাহলে তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আমাদের দিল তো চুরমার হয়ে যাবে। দলিল কি? দলিল প্রমাণ হলো সূরা আনফাল, আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের প্রথম নাম্বার গুণ হলো মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আরো জোরে বলেন ঠিক কি না? হাই হাই দোস্ত, আমি কেমন করে তোমাদেরকে বোঝাবো এই ঘটনা? আমি লম্বা করে তোমাদেরকে বুঝাইতে চাই না, কোরআন হাদিস বলার মতো যোগ্যতা আমার তেমন নাই, তবে যে কথাটা বাস্তব কথাটা বুঝাই দিতে চাই। রামদা মাদ্রাসার মধ্যে ময়দানের ভিতরে সাক্ষী রেখে একটা কথা বলি, বিগত বছরের ফেব্রুয়ারির 8 তারিখের ইতিহাসটা হিস্টোরিটা একটু যাচাই করে দেখেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা লক্ষ্য করে দেখেছি, সেই পার্শ্ববর্তী রাষ্ট্র কর্ণাটকে আমার একটা মুসলিম আপন যার নাম হলো মুসকান বিন হুসাইন, ওই মুসকান বিন হুসাইন যখন নাকি কলেজের মধ্যে হিজাব পরিহিত অবস্থায় গিয়েছিল, আমরা লক্ষ্য করে দেখেছি 25 থেকে 30টা নওজোয়ান যুবক আমার বোনের সামনে ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ধ্বনি তুলেছিল, তাদের ধর্মীয় ধ্বনি জয় ইসলাম জয় ইসলাম। আমার বোনই ওই অবস্থার মধ্যে একটা ধ্বনি তুলে ধরেছিল, সেই ধ্বনিটা আবার বলতে হবে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। আমার বোন যখন আল্লাহ আকবরের ধ্বনি তুলে ধরেছিল তামাম পৃথিবীর ফেসবুক টুইটারে 8 এবং 9 নভেম্বরে শুধুমাত্র আল্লাহ আকবরের ধ্বনিতে মুখরিত হয়ে গিয়েছিল। মুসলমান বন্ধুরা, আমার বোনকে যখন প্রশ্ন করা হলো, বোন রে জানতে চাই ওই অবস্থায় 25 থেকে 30টা যুবক তোর সামনে যখন দাঁড়ালো তোর মাঝে কি ভয় ঢোকে নাই, তোর মাঝে কি আতঙ্ক বিরাজ করে নাই? আমার বোন উত্তর দিয়েছিল শোনো, আমার সামনে 25 থেকে 30টা যুবক দাঁড়াবে, আমার একজন আমি একজন স্বাভাবিক অবলা নারী, আমার পাশে 25 থেকে 30টা যুবক যখন দাঁড়ালো, আমার পাশে আমার ভাই ছিল না, আমার পাশে আমার বাবা ছিল না, ওই অবস্থার ভিতরে আমার ভয় লাগবে না? কে বলেছে? ভয় অবশ্যই লেগেছিল, কিন্তু ওই মুহূর্তে মনে হলো পৃথিবীর কেউ আমার পাশে না থাকলেও আছেন তিনি কে? আল্লাহ! আরো আওয়াজটা জোরে হবে আল্লাহ! সিলেটের মানুষের মতো করে হবে আল্লাহ! আরো চিৎকার মেরে বলেন কে? আল্লাহ! একটা মুখ বন্ধ রাখবেন না, সাবধান, যদি যে মুখ বন্ধ রাখেন আমি যদি চোখ দিয়ে দেই তাহলে এরা দাঁড় করায় কম আল্লাহ মন থাকবে? পান খান আর যা খান, আল্লাহ কইবেন পান চিপটি ফেলাইবেন সামনের দিকে, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর নাম বলাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? একের একের দাঁড় করায় কম করে দিলাম, মনে করবেন হুজুর এই এত বড় মাদ্রাসার মধ্যে কি বেয়াদবি আপনি করবেন? আমি কি আল্লাহর নামের পক্ষে গা হম আপনারে সবটা আমি কুরায় লমো কুরায়া জোর করে আমি সব লমো, অসুবিধা নাই, কারণ সবই তো দরকার, শরীরটা বড় দুর্বল তারপরও সবলতার সাথে কথা বলতেছি। আমি একটা কথাই বলি, কারণ এই ইমানের স্পিরিট দিয়েছেন কে? আর চিৎকার মেরে জোরে বলেন না কে? আল্লাহ দিয়েছেন, অতএব মুখ বন্ধ রাখবেন না। ওই তোর মাফলারটা সরে চেহারাটা দেখছি কষ না না কষ। আমার ভাই আমার বন্ধুরা যে কথাটা বুঝাই যেতে চাই, আচ্ছা আমার বোন মুসকান বিন হুসাইন যখন এই আল্লাহ যে আমার পাশে আমার আল্লাহ আছেন এটা পেলো কোথায়? বলে এটা আমার রসুলের শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বন্ধু আমার ভাই যে কথাটা আপনাদেরকে বলে যেতে চাই, হযরত আবু বকরকে নিয়ে যখন নাকি আমার রসুল রওনা দিলেন হিজরাতের রজনীর মধ্যে, হায় হায় আমার নবী ওই অবস্থার ভিতরে আবু বকর যখন গুহার ভিতরে লুকাইত, আমার নবী এবার তাকা দেখেন আবু বকর বড় পেরেশান। আমার নবী এবার আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর পেরেশান কেন? কারণ আবু বকর তো পেরেশানই থাকবেন, আবু বকর তো আমার রসুলকে কলিজা দিয়ে মোহাব্বত করতেন। আমি কইছি না ঠিক না? কইতে পারলে জিও কইবেন, তাহলে ঠিক কোন জোরে কোন?
কলিজা দিয়ে মহব্বত করতেন। আমার আপনার মতো তো স্বার্থপর আশে করে চল না, বিপদ আসলে পালাই, বিপদ আসলে পড়াই। আরে আমার নবীরে গালি দিলে চিন্তা করি, আরে না আমাকে কথা বলার দরকার নাই, রামদা মাদ্রাসায় দান সৎকার করি, রামদা মাদ্রাসার হুজুর গই দায়িত্ব, হুজুররাই যে আন্দোলন করুক, মসজিদের ইমামের দায়িত্ব, মসজিদের ইমামই আন্দোলন করুক, প্রত্যেক মাসে না বেতন দেয়, ওরা না ইসলামের ঠিকাদারি রয়ে রয়েছে। আমি বলি না, তোমার যে রসুল আমারও সেই রসুল, তোমার যে আল্লাহ আমারও সেই আল্লাহ। অতএব আমি একটা কথাই বলতে চাই মুসলমান, আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোনো নাস্তিক, আমার নবীর বিরুদ্ধে কথা বললে কোনো নাস্তিক। অতএব সকলের ইমানের দায়িত্ব হলো অনেক জুতা ফেটা করে সাইজ করা, ঠিক কি বলে বলো মুসলমান? আমার নবীর সাচ্চা আশেক ছিলেন আবু বকর, কেমন আশেক ছিলেন একটু বলবো, বলবো হাই হাই। হিজরাতের রজনীর মধ্যে আমার নবী যখন নাকি এমতো অবস্থায় আবু বকরের ঘরের দরজার সামনে করাঘাত করলো, আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী প্রশ্ন করে, আবু বকর একটু পরিমাণ দেরিও করলা না, সঙ্গে সঙ্গে দরজাটা খুললা। আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, জানেন না গো নবীজি? জানেন না, দীর্ঘ 6 মাস আগে আমায় বলেছিলেন আবু বকর মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেতে হবে। ও নবীজি, আপনি জানেন না এই 6 মাস পর্যন্ত আমি আবু বকর আমার বিছানাটাকে আমার বিছানার সাথে আমার পিঠটারে লাগাই নাই, আমার বালিশের সাথে আমার মাথা তারে লাগাই নাই, আমি দুটো চোখের পলককে একত্রিত করে নাই, আমি দরজার সামনে আমি সারা রাত দাঁড়িয়ে থাকতাম, কখন আপনি আসবেন? আয় আমায় বলবেন আবু বকর দরজা খোলো, আমি যদি মুহূর্তের মধ্যে আমি দরজা না খুলতে পারি, আমি আশিক রাসূল বলে আল্লাহর কাছে কেমনে করে দাঁড়াবো? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, এটা দোষ শুধু তাই না, তাই না, এটা দোষ। আমি কেমন করে তোমারে বোঝাবো আমার নবীর কেমন আশেক ছিলেন আবু বকর? আমার নবী যখন রাস্তা দিয়ে যায় আবু বকর, এবার এমতো অবস্থায় আবু বকর আল্লাহর নবীর সামনে থেকে আবার পিছনে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়, নবীজি এবার ডাক দিয়ে বলেন, আবু বকর এভাবে করে চতুর্দিকে কেন দৌড়াও, এভাবে করে চতুর্দিকে কেন দৌড়াও? আল্লাহর নবীকে এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেন না? জানেন না, আমি যখন সামনে যাই মনে হয় পিছন দিক থেকে আপনার উপরে কে যেন আক্রমণ করছে, ও নবীজি আমি যখন ডানে যাই আমার মনে হয় কে যেন বাম দিক থেকে আপনার উপরে আক্রমণ করছে, চতুর্দিক থেকে জন্য দৌড়াই যাতে করে আপনার উপরে একটা আঘাত যেন না আসে, আর আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় আপনার উপরে একটা আঘাত আসবে আমি কেমন করে আল্লাহর কাছে আশিক রাসূলের পরিচয় দিব? এটা দোস্ত, সেই আবু বকর হলেন আমার নবীর প্রকৃত আশেক, আমার নবীর প্রকৃত আশেক। শুধু তাই না, শুধু তাই না দোস্ত, আমি যে কথাটা বোঝায় যাই সেই কথাটা হলো আল্লাহর নবী যখন গুহার ভিতরে, এমন সময় আবু বকর যখন পেরেশান, আল্লাহর নবী প্রশ্ন করে, এত পেরেশান কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকা দেখেন না বেঈমানগুলো চতুর্দিক থেকে হাঁটতেছে, নাঙা তরবারি খোলা তরবারি, ওগো নবীজি তারা যদি তাদের পায়ের দিকেও তাকায় আর আমাদেরকে দেখে ফেলবে, দেখা মাত্র আমাদেরকে উঠিয়ে আমাদেরকে সঙ্গে সঙ্গে টুকরো টুকরো করে ফেলবে। আল্লাহর নবী সেদিন একটা কথা বলেছিলেন, ও সিলেটের মুসলমান, কথাটা দিলের ভিতরে ধারণ করো, কথাটা দিলের ভিতরে ঢুকাও, আজ তো তুমি আন্দোলন করতে ভয় পাও, নবীর পক্ষে ডাক দিলে তুমি যেতে ময়দানে ভয় পাও, আল্লাহর পক্ষে ডাক দিলে তুমি যেতে ময়দানে ভয় পাও, তুমি সেদিন একটা কথা মনে রেখো, আমার রসুলের কথা, আমার রসুল সেদিন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, আবু বকর ভয় পেও না, তোমার আমার সঙ্গে আছেন তিনি কে? আল্লাহ। আরো চিৎকার মেরে জোরে বলেন, কে? আল্লাহ। আমার বোনও এই কথা বলেছিলেন, শোনো সাংবাদিক ভাইরা, আমি ভয় পাবো কেন? আমার ভয় পাবার কোনো কিছু নাই, কারণ আমি যখন মনে করলাম কেউ আমার পাশে নাই, কিন্তু আমার পরক্ষণে মনে হলো যেহেতু আমার আল্লাহ আমার সাথে আছেন, তাই আমি আল্লাহর নামের যখন ধ্বনি দিলাম, তাকা দেখলাম বেঈমানগুলোর অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, জবানগুলো বন্ধ হয়ে গিয়েছে, আমার ভিতরে সাহস সঞ্চার হয়েছে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার দোস্ত, আল্লাহ শব্দের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন, আরো বলা লাগবো, আর একটু বইলেই যাই, যেহেতু আইসাই পড়ছি, না বললে পরে আফসুসই থাকবে, আল্লাহ লফজের পাওয়ারটা কত বেশি, হাই হাই। আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, এই জন্যই তো তারা বারবার আমাদেরকে ডাক দিয়ে গেলে কইস না কইস না, আমরা বলি কবই কবই, সারা জীবন বলেই যাব। আমার নবী একদিন ক্লান্ত আর পরিশ্রান্ত, এইভাবে করে করে তিনি ময়দানে শায়িত, পাশেই তরবার ছিল বেঈমান, এবার আমার নবীর তরবার এখানে দেখা, আমার নবীর বুকের উপরে আস্তে করে উইঠা, এবার ডাক দিয়া কয়, মাইয়াম নাও কাবিনিয়া মুহাম্মদ, মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমায় কে বাঁচাবে? দোস্ত, বাঁচানোর মালিক তিনি কে? আরো জোরে, আরো চিৎকার মেরে বলেন, কে? আচ্ছা বলেন, আমার নবীর গায়ে কি জোর কম আসিল নাকি? ওরা তো পোল্ট্রি মারতে পারতো, পোল্ট্রি মেয়েরা ফেটে দিতে পারতো, আমার নবীর গায়ে কি জোর কম না বেশি? জোরে
কেমন বেশি একটু বুঝাই, আমার নবীর গায়ে জোর ছিল এই দুনিয়ার আল্লাহ পাক 400 যুবকের শক্তি আমার আল্লাহ আমার নবীর গায়ে দান করে দিয়েছেন। শুধু এতটুকুই না, জান্নাতে 40 যুবকের শক্তি আমার নবীর গায়ে আমার আল্লাহ দান করেছেন। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। দোস্ত, আমার নবী একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় এক বেঈমান ওই জামানার শ্রেষ্ঠ কুস্তিগির, নাম তার রোকানা, আমার নবীর এবার দেখবার পরে ডাক দেয়া কয়, মোহাম্মদ তোমার সাথে একটু কুস্তিতে লড়তে চাই। আমার নবী এবার ডাক দেয়া কয়, না কুস্তি টুস্তি লড়তে আমি দুনিয়ার জমিনে আসি নাই। দেখবেন দুর্বল মানুষ যদি দুর্বলতা প্রকাশ করে তখন জালেমগুলো তার উপরে চেপে বসে। আমরা এটা ঠিক কইতে পারেন নাই, মানে এদিকে এটা নাই মনে হয়, থাকলে জোরে কোন ঠিক কুস্তিতে লড়াই লাগবে। আমার নবী কয়, দেখো রোকানা, আমি কুস্তি টুস্তি লড়তে আসি নাই, আমি আসছি কেবলমাত্র দুনিয়ার জমিনে কালিমার দাওয়াত দিয়ে মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে দেখাবার জন্য। আমার নবীর আবার ডাক দেয়া কয়, না। নবী এবার দেখলেন ওর দেহ অবস্থা ভালো না, ও সারের মতো খালি জিল্লায়। এবার নবী এবার ডাক দেয়া কয়, ঠিক আছে, তুমি যখন কুস্তিতে লড়তে চাও এত শখ, তাহলে হিটটা আগে কে করবে? আল্লাহর নবী যখন ওরে অস্ত্র দিলেন, ও ডাক দেয়া কয়, আমি করব। আল্লাহর নবী এবার ডাক দেয়া কয়, তুমি যেহেতু করবা, ঠিক আছে, এবার একটা কাজ করো, আগে তো শক্তিটা পরীক্ষা হওয়া দরকার। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, নাও এই অবস্থার মধ্যে হাতটা আমি একটু বাড়া দিলাম, পারলে একটু টাইনা নিচের দিকে নামাও, ধাক্কায় পারলে একটু উপরে উঠাও। আল্লাহু আকবার বলেন। রোকানা দৈরা আমার নবীর হাত দৈরা টানে, নামাইতে পারে না, ধাক্কায় উঠাইতে পারে না। পরিশেষে গাইমা এবারে ডাক দেয়া কয়, মোহাম্মদ পারলাম না, আমার দেবতা বুঝি আমার উপরে অসন্তুষ্ট। নবী এবার বললেন, এবার উত্তরে বুঝাইবো কেনা, যাও দেবতার কাছ থেকে দোয়া দেয় নিয়ে আসো। এবার দেবতার কাছ থেকে দোয়া দেয় নিয়ে আইসা এবার নবীরে ডাক দেয়া কয়, মোহাম্মদ আসো, খেলা হবে। কি হবে? আরো আসতে, আরো জোরে কোন চাইলে, এম করে কয় না, হুজুর খেলা হবে। দেখো খেলতে টেলতে যাই না, দুনিয়াতে আসছি নববী আদর্শ লালন করেছি, যার কারণে নবী আমার খেলেন নাই, আমরাও খেলতে চাই না, কিন্তু খেলব। কথা কন না কেন? আমগুলো দেখলে, হুজুর করে দেখলে খালি চুলকায় কিছু আছে, এ দোকান পাটে বইসা বইসা মনে করেন চায়ের আড্ডার মধ্যে চাটা খায় আর ঠেন্ডা ঝুলায় আর ডাক দেওয়া কয়, ও এদেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজই নেই, এরা শুধু আল্লাহ আকবার নারে তাকবীর বলে মানুষকে জঙ্গিবাদ আর উগ্রবাদ ছড়ায়। কথা বলেন না কেন? আছে না নাই? হায় হায়, শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে কোরআনের কথা বলে বলে মানুষদেরকে পশ্চাদ নিয়ে যায়। আমি কই তোর কপালে জুতার বাড়ি, জুতা বলে জোরে বলেন ঠিক কিনা? কারণ মানুষদেরকে শুধুমাত্র এই কথা বলে আলেম ওলামাদেরকে, আর দেখলে বলে আমগোক দোষ আর দোষ দুনিয়ার মধ্যে হুজুরদের যত দোষ, হায় হায় যদি একটু মসজিদের থেকে বের হয়ে একটু দ্রুত হাঁটে তাও দোষ। কহো আজকে মনে হয় হুজুরের 3-4 দাওয়াত আছে, তাই প্রত্যেক দাওয়াত ধরতে হবে, তাই দ্রুত হাঁটছি। আর যদি আসতে হাঁটে তাও দোষ। কহো আজকে মনে হয় হুজুর কারো বাড়িতে খেয়ে ওদর ভরে ফেলেছে, যার কারণে হাঁটতেই পারে না। আমি কই ভাই সাবধান হ, সাবধান হ, শুধুমাত্র কেবলমাত্র আলেম ওলামার দুর্যোগ বাড়া, কারণ এই আলেম ওলামারা এই জামানার মধ্যে তোমাদের সবচেয়ে বড় বন্ধু। এই আলেম ওলামা তোমার জীবনের সূচনা লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাজে লাগবে। এটা দোস্ত শুধু তাই না, এই রাত্রিবেলা মাদ্রাসাগুলোর মধ্যে এসে দেখা দেখো, গভীর রজনীর মধ্যে এই মাদ্রাসার ছাত্রগুলো, শীতের রজনীর মধ্যে তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়, এই মাদ্রাসার ছাত্রগুলো কন করে শীতের মধ্যে অজুটা কইরা কোরআনটা খুইলা পরে আর তোমার জন্য আমার জন্য দোয়া করে, তুমি আমি আজকে এই দুনিয়ার মধ্যে টিকে আছে কেন জানো? আয় হায়, আমি একটা কথাই বলতে চাই, সিন্নি খাইলা কারো সিলায় মুল্লা চিল্লানা, এই জমিনটা টিকে আছে কাদের জন্য? এমা আলে মোলামাদের জন্য, আল্লাহ আল্লাহ বললে ওয়ালার জন্য। হায় হায়, আমার রসুল জানান দেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুল আল্লাহ আল্লাহ, কিয়ামত সংগঠিত হবে না আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকার কারণে। দোস্ত আমি তোমাদেরকে একটা তথ্য দিয়ে যাই, এই জমিনের প্রকৃত নেপাল, এই জমিনের প্রকৃত তোমার ভূমিকম্প হয় আর নেপালেও ভূমিকম্প হয়েছিল একই সমপর্যায়ে,
একই দিনে হয়েছিল। ওই ডিগ্রিটা ছিল অত্যাধিক কম, আর বাংলার জমিনে ভূমিকম্পের ডিগ্রিটা ছিল অত্যাধিক বেশি। হায় হায়, ওই অবস্থার ভিতরে নেপাল তছনছ হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। শিকাপল মাত্র শুধুমাত্র বাংলার জমিনে ডিগ্রি বেশি থাকার পরও তারপরও বাংলাদেশ ধ্বংস হয় নাই, কারণ যেই মুহূর্তে বাংলার জমিনে ভূমিকম্প হয়েছিল ওই মুহূর্তে মাদ্রাসার এই বাচ্চাগুলো, তোমাদের রামদার এই মাদ্রাসার বাচ্চাগুলো কোরআনে কারিম খুলে খুলে পড়ছিল। যখন নাকি পড়ছিল, আমার মাওলা ডাক দিয়া কয়, ভূমিকম্প ওই নেপাল ধ্বংস কর, বাংলার জমিন ধ্বংস করিস না। তার কারণ হলো কোরআনওয়ালা কোরআন পড়ছে। আয় হায়, তাদের কারণে তোমরা বেঁচে আছো। এজন্য বলি, কোরআনওয়ালাকে গাল দেবা না। সাবধান, যে ব্যক্তি কোরআনওয়ালাকে গাল দিবা সে যার সন্তান ছাড়া কিছু না। ঠিক কিনা তোরা বলো বলো না? যার সন্তান ছাড়া কিছু, যার সন্তান। আমার ভাই, আমার বন্ধুরা, রাগ করতেছেন না তুমি? উচিত কথা বলে যদি গায়ে লাগে মনে করবেন চিরতা, চিরতা বোঝেন তো? চিরতা বোঝেন? চিরতা খাইলে কি উপকার হয় না অপকার হয়? তিতা লাগে মুখে, শরীরে বড় উপকার। যদি আমার কথাগুলো যায় আপনার হিট করে, যদি আপনার ভিতরে রোগগুলো থাকে, তাহলে আপনি মনে করবেন না মাইজি সাহেব বই লাগেছে আমাদের দিলের ভিতরে লাগছে, যা একটু মাইনা নিলাম, রিপেয়ারিং কইরা দেখি, অন্তত পক্ষে দুনিয়াতে কষ্ট হইলো পরকালটা যেন সুন্দর হয়। দোয়া করি আল্লাহ ওই ভাইগুলোর হেদায়ত দান করুক। আলেমদের বললাম বলবেন না তো, বলবেন না তো, এমনি করে ডাকবেন না তো খেলা হবে। আমাকে দেখলে গো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরা কই হ আমগো দৌড় মসজিদ পর্যন্ত, কারণ মসজিদে যারা যায় এরাই কামিয়া। জোরে বলেন ঠিক কি না? মসজিদে যারা দৌড় তাদের থাকে তারাই কামিয়াব। এই দুনিয়াতে মসজিদ ছাড়া বিকল্প আর কোনো জায়গা নাই। কোথাও তোমার ওই তোমার হিন্দুদের তোমার মনে করো মন্দির আর খ্রিস্টানদের গির্জা, ওগুলোর মধ্যে যায় কোনো শান্তি নাই। দেখছি বহুত, দেখছি বহুত মানুষের ইতিহাস জানি, কিন্তু যেই মানুষটাই মসজিদে যায় ওই মানুষটা দুনিয়ার জমিনেও সম্মানিত হয়, পরকালও জান্নাতের অধিবাসী হয়। জোরে কোন ঠিক কি না? অতএব আমাদের দৌড় মসজিদ পর্যন্ত এটা মানি। তবে তোমাদেরকে একটা কথা বলি, আমগুলো তো খালি খেলা হবে, খেলা হবে ডাকো, হাসরের ময়দানে প্রস্তুত থাকো। যেদিন আমার আল্লাহ বলবেন আইনাল হাল, হাই হাই আইনাল মুতাকাব্বিরুন, কোথায় রে অহংকারীরা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, যেদিন আমার মালিক যিনি কাহ্হার রূপ ধারণ করে বসে যাবেন, সেদিন আমরাও বলবো, আমাদেরকে বলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরাও দেখে নিব তোমাদের দৌড় কতটুক পর্যন্ত। আরো জোরে বলেন ঠিক কি না? আমার নবী এবার যখন ডাক দিছে, আরে মোহাম্মদ আসো খেলা হবে, আমার নবী কয় রোকা না, আগে দিছিলাম পুরো হাত, এবার পুরো হাত না, এই নাও শাহাদাত আঙ্গুল, এটা বাড়া দিলাম, পারলে একটু টাইনা নিচের দিকে নামাও, ধাক্কা পারলে একটু উপরে উঠাও, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর হাত ধরে ও যখন টানে নামাইতে পারে না, ধাক্কায় যখন উঠাইতে পারে না, আমার নবী এবার ডাক দেয়া কয় রোকা না, এবার তো এবার ডাক দেয়া রোকা না কয়, হায় হায় মোহাম্মদ পারলাম না তো, আমার নবী এবার ডাক দেয়া কয় পারো আর না পারো তোমার।